বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের খুলনা অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বুধবার 19 অক্টোবর যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই তথ্য দিয়েছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় এরই মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের খুলনা অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নির্দেশ দিচ্ছে। যদি খুলনায় আঘাত হানে তাহলে সিত্রাং এর গতিবেগ ঘন্টায় 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া 22 থেকে 23 অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে। দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জিএফএস। যদিও বৃহস্পতিবার মানে 13 অক্টোবর নতুন পূর্বাভাসে জিএফএস বলেছে সিত্রাং দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে তারিখ যতই এগিয়ে আসছে মানুষের আগ্রহ তত বাড়ছে। কেমন হবে সিত্রাং, কতটা ক্ষতি করবে এই ঝড়, আর থাইল্যান্ডের দেয়া এই নামের অর্থ বা কী, উৎসুক অনেকেই। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO অধীন জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের 13টি দেশের নাম বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন আবহাওয়াবিদদের সংস্থা এসকেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। নামের ক্রম অনুযায়ী এবার বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে সিত্রাং। সিত্রাং নামটি থাইল্যান্ডের দেয়া। সিত্রাং এর পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় মান্দোস, নামটি দিয়েছে সৌদি আরব। তারপরের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইয়েমেন, নামটি হলো মোচা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন এবং ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।